আজকে আমরা এসেছি চন্দননগরের গোন্দলপাড়ায় ব্যানার্জি বাড়ির স্নান যাত্রায়। আষাঢ় মাস মানেই রথযাত্রা, তার আগে জ্যৈষ্ঠ মাসের শেষে জগন্নাথ দেবের স্নান যাত্রা। স্নানের পর জগন্নাথের কাপুনি দিয়ে জ্বর আসে, লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথ দেব। এই সময় হয় অঙ্গরাগ, গর্ভগৃহের দরজাও বন্ধ থাকে, কবিরাজের পাচন খেয়ে জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব। পরদিন রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ বলরাম সুভদ্রা। তো এই চন্দননগর গোন্দলপাড়ার ব্যানার্জি বাড়ির স্নানযাত্রার ইতিহাসটা কি আপনারা জানেন? সে এক ভারী মজার ইতিহাস, তাহলে শুনুন আমরা জেনে নিই পুরনো সেই অদ্ভুত এক গল্প। চন্দননগর গোন্দলপাড়ার এক নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন পঞ্চানন বন্দ্যোপাধ্যায়। তার অনেক দিনের বাসনা ছিল পুরী গিয়ে জগন্নাথ দর্শন করবেন, কিন্তু সেই সুযোগ তার হয়ে উঠছিল না। একদিন তিনি হঠাৎ স্বপ্ন দেখলেন স্বয়ং শ্রী শ্রী জগন্নাথ দেব তার সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। তিনি বলছেন, আমি বর্তমানে হুগলি জেলার আনন্দনগরে এক চাষির গৃহে অবস্থান করছি। গৃহকর্তা আগামীকাল সকালে বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাটে আমাকে বিসর্জন দেবার সিদ্ধান্ত নিয়েছে। তুই আমাকে তোর গৃহে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা কর, আমি তোর কাছে সেবা পেতে চাই। সেই স্বপ্ন দেখে পঞ্চাননের তন্দ্রা টুটে গেল। অন্ধকার থাকতেই পঞ্চানন গঙ্গায় স্নান করে গৃহদেবতার পুজো সমাপ্ত করে পদব্রজে চললেন নিমাই তীর্থ ঘাটের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে তিনি দেখলেন সত্যি ঘাটের শেষ সীমানায় কয়েকজন লোক জগন্নাথদেবকে বিসর্জন দেওয়ার আয়োজন করেছে। পঞ্চানন ক্লান্ত অবসন্ন শরীরে ততক্ষণে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছেন। দুহাত দিয়ে জড়ি ধরলেন জগন্নাথ দেবকে, বললেন, আমি ব্রাহ্মণ সন্তান, দেবতাকে গৃহে নিয়ে প্রতিষ্ঠা করব, তোমরা আমাকে মহাপ্রভুকে ভিক্ষা দাও। সেই জগন্নাথ দেবের ব্যানার্জি বাড়িতে প্রবেশ। নিমাই তীর্থ ঘাট থেকে জগন্নাথ দেবকে নিয়ে এসে উনি প্রতিষ্ঠা করলেন চন্দননগরের তার পৈতৃক ভিটেতে। জগন্নাথ দেব আজও আছেন সেখানে, পালা করে বিভিন্ন শরিকের বাড়িতে প্রত্যেক বছর থাকেন মহাপ্রভু। নিত্য পুজো হয় এবং আয়োজনের সাথে হয় স্নান যাত্রা ও অভিষেক। আসুন তাহলে আমরা সবাই মিলে দেখি জগন্নাথ দেবের স্নান যাত্রার কিছু মুহূর্ত। Thank you.
জগন্নাথকে নামাতে দাও। এখানে সব রান্না বাটি হয়েছে, চুড়ি ভোগ খাওয়া চলছে, রসগোল্লা, পায়েস, চাটনি, পাঁপড়, খিচুড়ি, আলুর দম। আরে খিচুড়ি ভোগ খাচ্ছে লোকরাজ, দেব রাজা, শক্র ভূপ ভূপতি। সবাই বলে স্নান যাত্রার দিন বৃষ্টি অবতারিত, তারা সকাল রোদের পরে এখন দেখো এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। জগন্নাথ দেবের অশেষ কৃপা, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের অভিষেকের দিন পূর্ণিমা তিথি থেকে অমাবস্যা অবধি ওনার জ্বর এসেছিল, আজকে আবার ওনার অভিষেক হবে, পুজো হবে, তাই আমরা এসেছি এখানে। ঠাকুর উত্তর পশ্চিম দিক করে আছেন, এবার ঠাকুর আবার দক্ষিণ দিকে ঘুরবেন। দেব নতুন সাজে সজ্জিত হয়ে গেছেন, খুব খুশি আজকে, জ্বর ছেড়ে গেছে, নতুন জামাকাপড় পরেছে, সুন্দর সাজানো হয়েছে। ময়নাগাটি পরে একদম বিষ্ণু মহাবিষ্ণু প্রভা বিষ্ণু মহেশ্বরা। জগন্নাথ দেব সেজে গুজে রেডি, আজকে জগন্নাথ দেবের অভিষেক হবে এবং মেন পুজো হবে। মহারিষি কপিলাচার্য লোকাচারী সুরহরি, জীব পালশ্চ সুর সংসার পালক। দয়া সিন্ধু কৃপালু জন রক্ষকা।